রাতের আঁধার ফিরে চাপা নিস্তব্ধতা ছেয়ে আছে বাঘহারা পরিবেশের পরতে পরতে। গত আধ ঘন্টা সময় খরচ করে ঐরব পঙ্খনাপঙ্খ রহিত রিমির ঘটনা খুলে বলেছে খেয়ালকে। রিমির জীবনে বয়ে যাওয়া ঝড়ের কথা ভেবে বেশ কিছু সময় হাহুতাশে মত্ত ছিল খেয়াল। ঐরব সান্ত্বনা দিয়েছে, সবশেষে দুজনেই চুপচাপ। ঐরব টু শব্দ করছে না, খেয়ালের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছে। খেয়াল কি বলে মনের ভাব প্রকাশ করবে খুঁজে পাচ্ছে না। এবার মনে কাটা দিচ্ছে এটা ভেবে যে নিশিকে নিয়ে শুধু শুধুই এত মাথা ঘামালো, কত কি না বলেছে মানুষটাকে। এবার বাসায় যাওয়া যাক। ঐরবের কথায় খেয়াল ভাবনাচ্যুত হলো, তাড়াহুড়ো করে বলল, আর একটু বসি, 9টা বাজতে দেরি নেই, যেতে যেতে 18-20 মিনিট এমনিতেও লাগবে, দেরি করা ঠিক হবে না। সরি। সরি কেন? বাইকে মানে নিশি মেয়েটাকে নিয়ে আসলে। ইটস ওকে, বউ চললে পোড়া পোড়া নয়, প্রেম প্রেম গন্ধ পাওয়া যায়, আমিও তাই পেয়েছি। খেয়াল আরো গোটা দু তিন কথা সাজিয়েছিল মনে, ঐরবকে বলবে করে, কিন্তু আর বলল না। কি দরকার যেচে পড়ে ভাজা ভাজা হওয়া? মিনিট খানেক নিশ্চুপ কাটলো দুজনে, অত বড় ঐরব আচমকা বিস্ফোরণ ঘটালো এক আবদারের ঘটনায়। খেয়ালের দিকে অনিমেষ চেয়ে কণ্ঠ খাদ নামিয়ে বলল, যদি এই মুহূর্তে বলি একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করছে তাহলে কি করবে? আকাশে কি বাজ পড়লো? সাথে বিদ্যুৎ চমকালো না তো? বাজ কি হৃৎপিণ্ড গিয়ে পড়লো? নড়ে উঠলো ভিতরবাহী? ক্ষয়ক্ষতি বুঝি জমিও হলো? খেয়াল যে চোখ বন্ধ করে নিয়েছে, খুলছে না তো। মেয়েটার লজ্জা আর অস্বস্তি আরও একটু জোরালো করার চক্রান্তে ঐরব আবারও বলল, খুব আলতো করে ঠোঁট ছোঁয়াবো, ঠিক যেমন সমুদ্র ছোঁয়ে ফুলের শরীর মধু সংগ্রহের ছুতোয়, আমিও ছোবো এই ফুলটাকে, তবে ছুতোর ঘর শূন্য, শব্দ খরচ করে ছুতো তৈরির ধৈর্য আমার নেই, ফুলের অনুমতি আছে। খেয়ালে শ্বাস যেন ফুরিয়ে আসছে, ষষ্ঠ ইন্দ্রিয় যেন অদ্ভুতভাবে বলছে মাথার বক্ষতালু বরাবর খুব কাছেই নেমে এসেছে সূর্য, কি তার উত্তাপ পুরো শরীর অবশ করে দিয়েছে, হাঁসফাঁস লাগছে, বুকের বাম পাশটায় আবারও চিনচিনে ব্যথা করছে, হৃদযন্ত্রে ঘুম ধরলো কি? শীত পড়েছে ভালোই, তবুও গায়ে ঘাম কেন দিচ্ছে? খেয়াল জবাব দেবে কি করে? সে ভাবনায় মরি মরি, প্রত্যাখ্যান করা অসম্ভব, আর সায় জানানো সে তো মহা অসম্ভব, নিজে মুখে বলা যায় নাকি ছুঁয়ে দিন আমায়? নীরবতা সম্মতির লক্ষণ। ঐরবের কথায় খেয়ালের বুকে পেটে মোচড়ের পরিমাণ এবার আরো বাড়তে লাগলো, লজ্জার উত্তাপে নাক কান গরম হয়ে উঠছে, কিন্তু প্রত্যাখ্যান শব্দটাকে এই পরিস্থিতির চাহিদায় ব্যবহার করতে পারলো না। শেষমেশ মাথা নবত অবস্থায় মাথা নেড়ে সায় দিল। ঐরব এতক্ষণ গালে হাত দিয়ে তাকিয়েছিল খেয়ালের দিকে, সম্মতি পেয়ে গাল থেকে হাত জোড়া নামিয়ে আর মোড়া ভাঙলো আরাম করে, হাই তুলে বলল, থাক আপাতত মুড নেই। কথাখানা বলেই উঠে দাঁড়ালো ঐরব। খেয়াল ভ্যাবাচাকা খেয়ে বসেই রইল, মানুষটা যে এভাবে বোকা বানিয়ে ছাড়বে তা কল্পনাও করেনি সে। কি মারাত্মকভাবে বলছিল কথাগুলো, যেন এই বুঝি প্রথম চুমোর গুচ্ছ কতক অনুভূতি প্রাপ্তির ঝুলি ভরে দিল বলে। ঐরব আবারও মেকে আফসোস নিয়ে বলল, ওভাবে কি দেখছো, চুমো খেলাম না বলে রাগ করলে? মানে দিতেই হবে, না দিলে চলবে না। খেয়াল পারে না তো হাত পা ছড়িয়ে আহাজারি করে কান্না জুড়ে দেয়, মানুষটা এত বচ্চাত আগে কেন টের পেল না? খেয়াল রেগে মেগে চট করে উঠে দাঁড়িয়ে ধূপধাপ পা ফেলে এগিয়ে যেতে লাগলো একা একা, মুখে টু শব্দ করলো না। ঐরব পিছু ডাকতে ডাকতে বাইক স্টার্ট দিল, খেয়ালের পথ আগলে দাঁড়িয়ে বলল, আরে বাপরে, চুমু দেইনি বলে এত রাগ? শোনো মেয়ে, বিয়ের আগে নো চুমু, আমি তো শুধু লাজ লজ্জায় করা না ছিলাম, মানে তোমাকে সহজ করছিলাম। এই আপনি চুপ করবেন, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে, আর একবারও যদি এসব উল্টাপাল্টা অভিযোগ করেন তবে খুব খারাপ হবে কিন্তু। ইউ মিন করে তুলে আদর করবে, রাইট? ওই যে যেদিন প্রথম দেখা হলো বলছিলে না আমায় কোলে তুলে আদর করতে চাও, তাও আবার আমার মায়ের কাছে? আমার মাথা তোমার কোলে নেবে? উমা ঠোঁট নেড়ে প্রতিউত্তর করল না রিমি, মত না দিয়ে শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে
রোহিতের বাহুডোর হতে পরিত্রাণ চটাতে রত হলো এক নাগাড়ে। একজন সৎ প্রেমিক পুরুষের জোড়া বাহুবন্ধন শত কংক্রিট বেষ্টিত প্রাচীর সম ধীর ও কঠিন। পৃথিবীর কোনো প্রেয়সীর ক্ষমতা নেই সে বন্ধন হতে, অভিমানী মনে মুক্ত হতে। যদি প্রেমিকের হৃদয়ে অমৃত সম শুদ্ধ প্রেম না থেকে থাকে মোহ কিংবা লোভ, তবে প্রেয়সীকে মধুভাগ্য কিংবা শরীর বন্ধনে আটকে রাখার শক্তি বা সুযোগ কোনোটাই সৃষ্টিকর্তা সেই পুরুষকে সারা জীবনে এক মুহূর্তের জন্য দিত না। প্রেয়সী ঠিক নিয়ে নেয় মুক্তির স্বাদ। যে প্রেমিকের হৃদয়ে প্রেয়সীর প্রতি মোলায়েম মখমলি ভালোবাসা ও সম্মান বিনা অন্য কিছুর ঠাঁই নেই, একমাত্র সেই পুরুষই পারে পৃথিবীর সমস্ত মূল্যবান বস্তু ও প্রসাধনী ছাড়াই শুধুমাত্র বাহুবন্ধন দ্বারা প্রেয়সীর অভিমান বিয়োগ করতে। প্রেয়সী জাতির এই তো এক দুর্বলতা। রিমির হৃদয়ে বৃদ্ধমান অভিমানের পাহাড় সম বরফ গলে এবার অভিযোগের নদী বইতে লাগলো। কান্নায় ভেঙে পড়ল রোহিতের বুকের কাছে টি শার্ট খামছে ধরে। হাজারো অভিযোগ করতে লাগলো কান্না মাখা ভাঙাচোরা কণ্ঠস্বরে। অস্পষ্ট বাক্যের উচ্চারণে করা অভিযোগ 80% বোধগম্য হলো না রোহিতের, তবুও চুপচাপ কঠিন হয়ে জড়িয়ে ধরে শুনতে লাগলো সব, যেন মাথা পেতে নিল সমস্ত অভিযোগ। বেশ কিছু সময় অভিযোগের অবাধ প্রবাহ বহানের পর শরীর ও মনের সমস্ত ভার ছেড়ে দিয়ে মুক্ত হওয়ার স্বাদ নিল চাপা কান্নায় ডুবে। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে মুখ চেপে ধরল রোহিতের বুকের মাঝখানটায়, যাতে কান্নার শব্দ গতিরোধ হয়, কারো কানে না যায় এই অভিমানের চাপা চিৎকার। রোহিত বাহুবন্ধন আলগা করলো এবার, এক হাতে রিমির ঘাড় জড়িয়ে মাথা উঁচু করে নিল। রিমি ফুপাচ্ছে, বন্ধ চোখের এবার ওবার চারিদিকে অশ্রুধারা। রোহিত নিজ ললাটে প্রেয়সীর ললাট মিশিয়ে নিল, নাকে নাক ছুঁই ছুঁই। এমত অবস্থায় দুর্বল পুরুষালী কণ্ঠে বলতে লাগলো, বিয়ের দিন অনেক আশা নিয়ে বসেছিলে আমি আসবো তোমায় নিতে, তাই না? আমি জানি তুমি এখনো বিশ্বাস করো আমি জেদের বসে সেদিন ফিরে যাইনি তোমার কাছে, আটকাইনি তোমার বিয়ে। কিন্তু বিশ্বাস করো, আমি অপরাগ ছিলাম। নিজের জন্মদাতা পিতার প্রাণ বাঁচানোর তাগিদে শুতে যেতে হয়েছিল তার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে। আমাদের বাপ ছেলের ব্লাড গ্রুপ এক, কোথাও ইমার্জেন্সি রক্তের সন্ধান না মেলায় আমাকে ছুটতে হয়েছিল। কিন্তু সেখানে গিয়ে জানতে পারি রক্তের কোনো প্রয়োজন না হওয়া সত্ত্বেও আমাকে টেনে নেওয়া হয়েছে ইচ্ছাকৃত। সেদিন কোনো অ্যাক্সিডেন্ট হয়নি বাবার, মিথ্যা বলার কারণ ছিল ছেলের সমবয়সী মেয়ের সঙ্গে বিয়ে দিতে আমার বাবা রাজি ছিলেন না। আমার যাওয়ার খবর পেয়েই নাটক সাজায় বোনের সঙ্গে মিলে। আর আমিও জানতাম তোমার বিয়ের লগ্ন রাত দুটোয়। ভেবেছিলাম বাবাকে রক্ত দেওয়া হয়ে গেলে ছুটে যাব তোমার কাছে, কিন্তু খবর পাই রাত 8টার লগ্নে তুমি অন্য কারণ আমি সিঁদুর তুলে নিয়েছো সিঁড়িতে। আমি কতটা ভেঙে পড়েছিলাম সেদিন, যদি তার পুঙ্গানুপুঙ্গ ব্যাখ্যা দিতে যাই শব্দে বড্ড ঘাটতি পড়বে রিমি, বড্ড ঘাটতি পড়বে। সেদিনই বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে চলে এসেছিলাম অজানা গন্তব্যে। ওরব আর মামনি মিলে জোর করে ধরে এনেছিল এই বাসায়। তারপর থেকে এখানে প্রাণহীন হিমশীতল লাশের মতো পড়ে আছি। তোমাকে বলতে বিভিন্ন নেশার আশ্রয় নিয়েছিলাম, সেই নেশা আমার ভেতরটা খুব লেকে ফেলেছে। কতবার হসপিটালাইজ হয়েছি তার হিসাব আমার নিজের কাছেও নেই। তারপর শেষমেশ রিয়াবে পাঠানো হয় আমাকে। রিয়াব থেকে ফেরার পর মামনি আঙ্কেল ওরব আর দীপকে করা নজরদারিতে আছি কোনো রকম বেশি। এবার বাকি জীবনটা তোমার নজরদারিতে চলো, তুমি আমায় ছেড়ে যেও না রিমি, দ্বিতীয়বার এই শোক আমি সহ্য করতে পারবো না, মরে যাব। রোহিতের অধরষ্ট দখল করে নিল রিমি, বাক্য সম্পূর্ণ করে উঠতে পারল না রিমির অধরে বন্দী হওয়ার দরুন। অপূর্ণ রয়ে গেল শব্দগুচ্ছ, তবে মুহূর্তটা যেন এক লোহময় পূর্ণতা পেয়ে গেল ভালোবাসায় ভেজা কোমল স্পর্শে। খেয়ালকে ঘিরে ধরে বসে আছে তমা, যেন সে আজ একাই 100। খেয়ালের মুখ দেখে যেভাবেই হোক, খেয়ালের মুখ থেকে যেভাবেই হোক বের করেই ছাড়বে আজ কি কি হয়েছে। রাত এদিকে কম হয়নি, খেয়াল বাসায় ঢুকেছে সবে, জামাকাপড় বদলে খেয়াল খেয়ে দিয়ে ঘুম দেবে তা না, ডাকাতের মতো চাপটে ধরে বসে আছে আরেকজন। কত করে বলছে বলার মতো তেমন কিছুই হয়নি, কিন্তু না, তোমা বিশ্বাস করতে মোটেও রাজি না।
তোমার বিশ্বাস আর কিছু না হলো চুমু একটা নিয়েছেই, নিতে না পারলেও দিয়েছে তো বটেই। এদিকে খেয়াল ঐরবের দেওয়া লজ্জা ব্যাখ্যা করতে রাজি না, চেপে গেছে সেটুকু। রিমির কথাও বলতে মানা করে দিয়েছে ঐরব, সেটাও বলতে পারছে না, খালি মুখে সাদা মরিচিবানোর মতো কথা। কি আর এই এই মুহূর্তে বিশ্বাস করবে এই মেয়ে? করা উচিতও নয়, সবাই কি আর ঐরবের মতো নিরামিষভোজী বিড়াল? তো আমার একটাই কথা, এতক্ষণ দুজনে তাহলে করলোটা কি? শেষমেশ খেয়ালের মুখ থেকে কথা বের করতে না পেরে মেয়েকে রাগ দেখিয়ে চলে গেল তোমা। খেয়াল পড়ল বিপদে, এবার কি মিথ্যে রোমান্টিক কাহিনী সাজিয়ে শোনাতে হবে ওকে? এ তো মহাজালা। দরজায় সিটকিনি তুলে জামা পাল্টে নিল কাল হরণ না করে। এর মধ্যেই কল এলো ফোনে, তড়িঘড়ি করে ফোন হাতে নিয়ে দেখলো কল করেছে ঐরব। খানিক সময় নিয়ে ধীরে সুস্থে রিসিভ করতেই ওপাশ থেকে অস্থির কণ্ঠে ভেসে এলো, একা আছো? হুম। ঝটপট এক্ষুনি ছাদে চলে এসো। এই মাত্র তো বাসায় ঢুকলাম, এক্ষুনি আবার ছাদে যাব? তোমা তো এমনি চেপে আছে, তার ওপর এখন আবার ছাদে আপনার কাছে যেতে দেখলে? তোমার ভাই এদিকে তোমার বোনকে নিয়ে বিপদ বাঁধিয়ে বসে আছে। বুকের ভেতরে চিরিক মারলো যেন খেয়ালে, ছটফটিয়ে বলে উঠল, কি হয়েছে? আর আমি এটাকে বলেছিলাম রাতে সবাই ঘুমিয়ে পড়লে রিমিকে ডেকে কনভিন্স করার চেষ্টা করবি। হারামজাদার ধৈর্য কুলায়নি, ও এরই মধ্যে রিমির সিঁথিতে সিঁদুর তুলে বসে আছে। রিমি এখন বাসায় ঢুকবে কি করে? ওকে যদি খুঁজতে আসে তবে? সারা চোখে মুখে সিঁদুর মাখামাখি হয়ে আছে, সিঁদুর কি আর মুছলে যায়? কি বিয়ে? রিমিদির বিয়ে হয়ে গেছে রহিতা? কথা রিপিট না করে ছাদে আসো এক্ষুনি। মন রেখে ধপ করে দরজা খুলে ক্রুদ্ধ পায়ে ড্রয়িং রুমে গেল খেয়াল। তোমার মাহির আছে ড্রয়িং রুমে, বাকিরা বিয়ে শপিং গোছাতে ব্যস্ত। মাহির ফোনে গেমসে ডুবে আছে আর তোমার আগ দেখিয়ে মুখ ফিরিয়ে বসে আছে টিভিতে মুখ গুঁজে। চুপচাপ বাসা থেকে বের হয়ে দৌড় লাগালো ছাদে। সিঁড়ি বেয়ে ছাদে আসতেই দেখলো তিনজন তিন প্রান্তে দাঁড়িয়ে আছে। ধুমধাম পায়ের শব্দে ছাদে অবস্থানরত তিনজন ব্যক্তি চমকেছে, চমকে পিছু ফিরলে রিমির সিঁদুর মাখা রাঙা মুখ দেখে চমকালো খেয়াল। সব হজবরল লাগছে, অনুভূতি কেমন যেন চাপা। সবকিছু জানার পরেও মন খুলে খুশি হতে পারছে না, ভেতরে আগাম চিন্তার বাতাস ঢুকছে তীব্র ঝড়ের অশান্ত হাওয়ার মতো। সব ভালোই ভালো হয়ে যাবে তো, যদি না হয়? রিমি মুখ ফিরিয়ে নিল অস্বস্তি আর লজ্জায়, সাথে চাপা অপরাধ বোধ তো আছেই। রোহিত আনন্দ বিহ্বল মুখভয়ে এদিক সেদিক নাড়াচাড়া করছে, খানিক লজ্জাও পাচ্ছে হয়তো। ঐরব আছে মহা চিন্তায়, রিমিকে কি করে বাসায় যাওয়ার ব্যবস্থা করে দিবে সে চিন্তায় ডুবন্ত। এই মুহূর্তে কিছুতেই এসব চারকান হতে দেওয়া যাবে না, তাহলে তার নিজের বিয়েতেও বাধা সৃষ্টি হওয়ার প্রবল দাবদাহময় সম্ভাবনা রয়েছে। সাত পাঁচ ভেবে খেয়ালকে বলে, মা বাবা কোথায়? আমাদের ফ্ল্যাটে নাকি তোমাদের বাসায়? খেয়াল হতবিহ্বল মুখ হয়ে রিমির নত মুখ পানে চেয়ে থেকে বলল, আমাদের ফ্ল্যাটে। তাহলে আর চিন্তা রইল না, রোহিত রিমিকে নিয়ে আমাদের ফ্ল্যাটে যাক। রিমি মুখ চোখের সিঁদুর তুলে পরিষ্কার হয়ে নেবে, ততক্ষণে তুমি আমি ওদিকে মা বাবাকে সামলে নেব। রিমি না যাওয়া অবধি মা বাবাকে আটকাতে হবে। রিমি সেই মুহূর্তে রোহিতকে কাছে টেনে নেওয়ার পর থেকে গুটিয়ে আছে লজ্জায়। রোহিতের সাথে একলা যাওয়ার কথা শুনে দ্বিগুণ দুপদাপ করতে লাগলো বুকের ভেতর। জলদি করে ঐরবকে বলল, রোহিতের যেতে হবে না, তুমি চলো আমার সাথে, ও খেয়ার সঙ্গে যাক মামুনি আর আঙ্কেলকে সামলাতে। ঐরব হয়তো বুঝলো রিমির মনের অবস্থা, কেননা এসে থেকে দেখছে দুজন দুদিকে গুটিয়ে আছে লজ্জায়। কথা না বাড়িয়ে খেয়ালকে বলল, রোহিতকে সাথে নিয়ে নিচে যাও, ও হেল্প করবে তোমায়। খেয়াল মাথা নেড়ে সায় জানালে ঐরব তাড়া দিয়ে বলল, রোহিতকে নিয়ে তুমি আগে নামো, রিমিকে নিয়ে আমি পিছু পিছু আসছি। রোহিত রিমির দিকে একবার তাকালেও আরেক পলক সিঁদুর রাঙা মুখটা দেখার আশায় রিমি নতমুখী হয়ে থাকায় দেখতে পেল না। ছাদের এদিকটায় থাকা লাইটটাও বন্ধ, ওপাশের লাইটের অল্প আলোয় সুবিধা হলো না চোরা নজরে চালাতে। মুখ গোমরা করে খেয়ালের সাথে নেমে গেল সিঁড়িবে। অতঃপর ঐরব কয়েক সেকেন্ড অবধি পর্যবেক্ষণ করলো উপযুক্ত পরিবেশ কি না রিমিকে সাথে নিয়ে নামার। পরিস্থিতি ঠিকঠাক বুঝে রিমিকে বলল, মাথায় আসলটা তুলে নাও কপাল অবধি। রিমি বড়সড় ঘোমটা টেনে এগিয়ে এলে সাবধানে নামতে লাগলো দুজন, কিন্তু শেষ রক্ষা হয়তো হলো না। দুজনেই টের পেল সিঁড়ি বেয়ে উপরে উঠছে কেউ একজন, কে আসছে তা পর্যবেক্ষণের অপেক্ষায় দাঁড়িয়ে না থেকে
রিমিকে ইশারা করে উপরে উঠে যেতে লাগলো ফটাফট, কিন্তু পেছন থেকে ডাক পড়লো ঐরবের নাম ধরে। ঐরব পিছু ফিরে থমকে দাঁড়ালো। রিমির শরীর যেন লজ্জা আর ভয়ে জমে উঠলো বরফের ন্যায়। ইচ্ছে করছে মাটি দুভাগ করে পাতালে চলে যেতে, জবাব দিয়ে